ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যার অভিযোগে নিহতের চাচাতো বোন আসমা আক্তার তানিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে শুনানিকালে আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান বলেন, একই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসামি করা হয়নি, অথচ তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। একই বিষয়ে দুটি মামলা চলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আইনে বাধা নেই। সব জায়গায় ভাইয়ের জন্য এখানে আসছি, আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয়। কারণ একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। একটা সিআর পিটিশন দায়ের করেছি কোর্টে স্পেসিফিক আসামি করে, যে কারা কারা ওখানে জড়িত ছিল, 15 জনকে আসামি করেছি। এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রভোস্ট, উনিও এই মামলার আসামি। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না, কারণ নিরাপত্তার দায়িত্ব তাদের ছিল।